আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদিদের মধ্যে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়া যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ বলেন আল্লাহ পাকই প্রথম, আল্লাহই শেষ, আল্লাহই প্রকাশ্য এবং আল্লাহই গোপন, এবং তিনি প্রত্যেকটা বিষয় সম্পর্কে জ্ঞানী। আল্লাহ প্রথম কথার অর্থ হচ্ছে যখন কোনো কিছুই ছিল না তখন আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন। যখন কোনো কিছু ছিল না তখন কে ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছিলেন। আবার যখন কোনো কিছুই থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বুকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক একা ছিলেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরশ সৃষ্টি করেছেন এবং তার আরশটা ছিল পানির উপরে, কানা আরশুহু আলাল মা। এরপরে আল্লাহ পাক সৃষ্টি করেছেন কলম এবং কলমকে বলেছেন উকতুব, কলম তুমি লিখো। আমাদের কলম নয়, আল্লাহর স্পেশাল কলম, কলম তুমি লিখো। কলম কথা বলেছিল, কলম বলেছিল মায়াদা আকতুব, হে আল্লাহ আমি কি লিখব। আল্লাহ পাক বলেছিলেন কিয়ামত পর্যন্ত যত কিছু হবে সব কিছু লিখে ফেলো। লাউহে মাহফুজের মধ্যে কলম প্রতিটা বিষয় লিখে ফেলেছে এই পৃথিবীতে, এই মহাবিশ্বে কিয়ামত পর্যন্ত কবে কোথায় কোন ঘন্টায় কোন সেকেন্ডে কোন মুহূর্তে কি হবে, এর বাইরে কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। তো এখানে আল্লাহ পাক পুরো মহাবিশ্বের তাকদীর লিখেছেন, শুধু মানব জাতির নয় প্রত্যেকটা বিষয় লেখা হয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ছয় দিনে এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন। ওয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, তিনি সেই আল্লাহ যিনি এই মহাবিশ্বকে সৃষ্টি করেছেন মাত্র ছয় দিনে। আর আল্লাহর একদিন আমাদের একদিনের সমান নয়, আল্লাহ পাকের একদিন শুধু কিয়ামতের দিন মানুষের পঞ্চাশ হাজার বছরের সময়। মানুষ দাঁড়িয়ে থাকতে থাকতেই অতিষ্ঠ হয়ে যাবে, বিচার শুরু হচ্ছে না কি জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন পুরো মহাবিশ্ব সৃষ্টি করেছেন এবং আসমান সমূহ জমিন একটা বিন্দুর মধ্যে ছিল, যেটা এখনকার সায়েন্স বলে যে বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে মহাবিশ্ব। আর আল্লাহ পাক কোরআনে বলছেন বিগ ব্যাং থেকে নয় বরং আল্লাহর হুকুমে সৃষ্টি হয়েছে মহাবিশ্ব। সূরা আম্বিয়া এ 30 নম্বর আয়াত পড়ে দেখবেন, আল্লাহ বলছেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। যারা অবিশ্বাস করছে তারা কি লক্ষ্য করে দেখে না যে আসমান সমূহ এবং জমিন একটা বিন্দুর মধ্যে ছিল, এরপর আমি আল্লাহ সেটাকে পৃথক করে দিলাম। সুবহানাল্লাহ। এই শিক্ষা ব্যবস্থা আপনাকে ওই বিগ ব্যাং পর্যন্ত নিয়ে যাবে, এর উপরে কি সেটা চিন্তা করার ক্ষমতা এরা রাখে না। আর তাদের চিন্তা যেখানে শেষ আল্লাহ পাকের চিন্তা সেখান থেকে শুরু। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন বিগ ব্যাং এমনি এমনি হয়নি, আমার হুকুমে হয়েছে, আমি এটাকে পৃথক করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি জন্য সৃষ্টি করলেন এই মহাবিশ্ব, এটা একটা ভালো প্রশ্ন। নিছক খেলার ছলে সৃষ্টি করেছেন? আল্লাহ পাক কি জন্য সৃষ্টি করতে গেলেন এই মহাবিশ্ব? উত্তর হচ্ছে ভালোবাসা। আল্লাহ পাক তার সৃষ্টিকে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন তার মাখলুকদেরকে ভালোবাসেন এবং তিনি চেয়েছেন যেন আমরাও তাকে ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন যে আমরাও যেন তাকে ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে 100 ভাগ রহমত বা ভালোবাসা এবং দয়া আছে, যার মধ্যে এক ভাগ, মাত্র এক ভাগ তিনি পুরো মহাবিশ্বে ছড়িয়ে দিয়েছেন। সমস্ত সৃষ্টির মধ্যে এই এক ভাগ ভালোবাসা বিরাজ করছে। এই এক ভাগের মধ্যে আছে বাবা মায়ের প্রতি ভালোবাসা, স্ত্রী সন্তানের প্রতি ভালোবাসা, আমাদের বাচ্চা কাচ্চাদের প্রতি ভালোবাসা, আত্মীয়তার হক, প্রতিবেশীর হক, দেশকে ভালোবাসা, আবেগ অনুভূতি সব এই এক ভাগের মধ্যে আছে। এই পুরো মহাবিশ্বে যত মহব্বত আছে এটা 1%, 1% মাত্র।
আর এই এক ভাগ ভালোবাসার জন্য আমরা কি করছি সেটা আমরাই বুঝতে পারছি আর বাকি যে 99 ভাগ রহমত দয়া ভালোবাসা এটার কথা আল্লাহ পাক বলেছেন এটা দিয়ে আল্লাহ পাক কিয়ামতের দিন তার বান্দাদের প্রতি রহম করবেন ইনশাআল্লাহ আশা করা যায় যে ইনশাআল্লাহ আমরা যদি তাওহীদের উপর থাকি কবিরা গুনাহ না করি গুনাহ হয়ে গেলেই তওবা করে ফিরে আসি অন্যের ক্ষতি না করি সুন্নতে থাকার চেষ্টা করি হালাল খাই আশা করা যায় ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ এটা এত কঠিন কিছু হবে না ইনশাআল্লাহ তাআলা শর্ত হচ্ছে তাওহীদ আল্লাহ পাকের একত্ববাদ হালাল রিজিক তার নবীর সুন্নত এবং দিনটাকে পরিপূর্ণ রূপে গ্রহণ করা আমল করতে পারেন না পারেন আকীদা বিশ্বাস রাখা ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা এর মধ্যেই প্রত্যেকটা বিষয়ের সমাধান আছে হয়তো আপনি আমল করতে পারবেন না কিন্তু আকীদা আছে আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ পাক সগীরা গুনাহগুলো আমাদের maaf করে দিবেন ইনশাআল্লাহ তাআলা 99 ভাগ রহমত কয়েকটা एग्जांपल দিচ্ছি আমি একজন ব্যক্তি ছিলেন বনু ইসরাইলের মধ্যে সেই ব্যক্তি 99টা খুন করেছিল 99টা মার্ডার করার পরে সে চিন্তা করেছে তওবা করবে তার তওবা আছে কিনা এটা জিজ্ঞেস করার জন্য তিনি অনেক মানুষের কাছে ঘুরেছেন তাকে সবাই নেগেটিভ উত্তর দিয়েছে এক পর্যায়ে গিয়ে সে একজন আবেদকে জিজ্ঞাসা করেছে আবেদকে যে বেশি বেশি ইবাদত করে আবেদ কিন্তু সেই ব্যক্তি নয় যে আলেম কথা বুঝতে পারছেন আলেম তার কাছে জ্ঞান থাকে এবং জ্ঞান অনুযায়ী আমল করে আর আবেদের কাছে খুব একটা বেশি জ্ঞান থাকে না কিন্তু সে ইবাদত করে এই আবেদকে সে জিজ্ঞাসা করেছিল আমার কি তওবা হবে সে আবেদ বলেছিল যে তুমি 99টা খুন করেছো তোমার কিসের তওবা তো সে ব্যক্তি এই আবেদকেও খুন করে 100টা মার্ডার পূর্ণ করেছিল এরপরে তার মধ্যে আবার তওবার চেতনা আসে তাকে জানানো হয় অমুক জায়গায় একজন আলেম আছেন তার কাছে গিয়ে প্রশ্ন করো তিনি উত্তর দিবে সে আলেম তাকে জানালো যে হ্যাঁ তোমার তওবা করার সুযোগ আছে তুমি খালেস অন্তরে আল্লাহর কাছে তওবা করতে পারো আল্লাহ চাইলে তোমাকে maaf করতে পারে এবার সে তওবা করলো করার পরে কি করতে হবে পরামর্শ চাইল আলেম তাকে বলল তুমি এই এলাকা থেকে চলে যাও অনেক দূরে হিজরত করো যেখানে যাতে করে আগের হিস্ট্রির সাথে তোমার কোনো সম্পর্ক না থাকে আগের জীবনের সাথে তোমার সম্পর্ক না থাকে নতুন জীবন গঠন করো সে যেতে যেতে রাস্তায় মারা গেল এবং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতা এবং আযাবের ফেরেশতা দুজনকেই পাঠালেন এই দুজন ফেরেশতা তারা তার আত্মাকে নিয়ে ঝগড়ায় লিপ্ত হলো কে তার রূহটা কবজ করবে কে তার রূহটা নিয়ে যাবে আর আপনারা জানেন যদি রূহটা নিয়ে যায় আযাবের ফেরেশতা তার মানে কি তার ফয়সালা কি জাহান্নাম জান্নাতের ফেরেশতা নিয়ে গেলে ফয়সালা জান্নাত ইনশাআল্লাহ তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা কৌশল করলেন আল্লাহ পাক রাস্তাটাকে লম্বা করে দিলেন সে তওবার জন্য যতটুকু এসেছিল এই রাস্তাটাকে আল্লাহ পাক লম্বা করে দিলেন ওই রাস্তার চেয়ে যে রাস্তার থেকে সে যাচ্ছিল আল্লাহ পাক কৌশল করে তাকে maaf করে দিলেন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন রাস্তাটা পরিমাপ করে দেখো কোন রাস্তার পরিমাপটা বেশি সে যেখানে যাচ্ছিল সেটা না তওবার রাস্তা তো তওবার রাস্তা লম্বা বেশি দেখালো এতে করে আল্লাহ পাক তাকে maaf করে দিলেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়া একজন একজন মহিলা ব্যভিচারিণী ব্যভিচার বোঝেন তো আমি আবার আপনাদের ভাষা খুব একটা বুঝতে পারছি না তো জিনা জিনা তো বোঝেন হারাম সম্পর্ক কাছে আসার গল্প শুনেছেন কাছে আসার গল্প কার কাছে একজন গায়রে মাহরাম পুরুষ একজন গায়রে মাহরাম মেয়ের কাছে যাবে এই হলো গল্প জিনা ব্যভিচার একজন ব্যভিচারিণী মহিলা একবার এক কুকুরকে পানি পান করিয়েছিল কুকুরটা অনেক তৃষ্ণার্ত ছিল সে তার মোজা খুলে কুয়ার ভিতরে নিয়ে সেখান থেকে পানি তুলে কুকুরকে পান করিয়েছে এই আমলটার কারণে আল্লাহ পাক এই ব্যভিচারী মহিলাকে মাফ করে দিয়েছে আরেকজন ব্যক্তি তিনিও বনু ইসরাইলের
বনু ইসরাইল কারা ছিলেন তো কারা রোহিঙ্গারা কারা বনু ইসরাইল কারা কার সন্তানদেরকে বনু ইসরাইল বলা হয় বলেন শুধু ওয়াজ শুনলে হবে না তো কিছু শিখতে হবে তো ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে কয় ছেলে একজনের নাম হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাম একজনের নাম হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম সরি ইসহাক আলাইহিস সালাম ঠিক বলেছেন মাঝে মাঝে এভাবে বলতে হয় যাতে আপনি সঠিক বলছেন না ভুল বলছেন বোঝা যায় একজনের নাম কি ইসমাঈল আরেকজনের নাম ইসহাক ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম কথা বুঝতে পারছেন আর ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদেরকে বলা হয় বনু ইসরাইল এবার মনে থাকবে ইনশাআল্লাহ তো এই বনু ইসরাইলদের মধ্যেই বেশিরভাগ নবী এসেছেন ইউসুফ দাউদ সুলাইমান মুসা ঈসা সব বনু ইসরাইলের মধ্যেই শত শত নবী সব বনু ইসরাইলের মধ্যেই আর ইসমাঈল আলাইহিস সালামের বংশে এসেছেন সর্বশেষ একজন নবী তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বনু ইসরাইলের আরেকজন ব্যক্তি সে প্রচন্ড পাপ করেছিল সারা জীবনে মৃত্যুর আগে সে তার সন্তানদেরকে বলেছে যে আমি যখন মারা যাব আমার দেহটাকে আগুনে পুড়িয়ে ফেলবে পুড়িয়ে অর্ধেক ছাই সমুদ্রে ভাসিয়ে দিবে আর অর্ধেক ছাই বাতাসে উড়িয়ে দিবে আর আমি যত পাপ করেছি আল্লাহ পাক যদি আমাকে ধরতে পারেন তাহলে আমার আর রক্ষা নাই তার ধারণা যে আল্লাহ তাকে ধরতে পারবে না এটা ওর ধারণা আকীদা আকীদা কুফুরি না কুফুরি বোঝেন না যে বিশ্বাস করে যে আল্লাহ তাকে আবার পুনরুত্থিত করতে পারবেন না এই আকীদা কি ঈমানের আকীদা না কুফুরি আকীদা কুফুরি কুফুরি আকীদা নিয়ে সে তার সন্তানদেরকে নসিহত করছে ওসিয়ত করছে তার মৃত্যুর পর সন্তানরা তাই করল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সাগরকে আদেশ করলেন ছাইগুলোকে জমা করে দাও এবং বাতাসকে আদেশ করলেন ছাইগুলোকে জমা করে দাও হাদিস কিন্তু সহিহ প্রকৃতি আল্লাহর কথা শোনে না প্রকৃতি আল্লাহর কথা শোনে না এই বিশাল সাগর আপনাদের আল্লাহর আদেশেই আপনার পা ধুয়ে দিচ্ছে আপনি সামনে গিয়ে দাঁড়ান আল্লাহর হুকুমে এই বিশাল শক্তিশালী সাগর আপনার পা ধুয়ে দিবে দিবে না কিন্তু আল্লাহ যখন ওকে আদেশ করবেন যে আমার বান্দারা সবাই ইয়াবা খায় আমার বান্দারা সব মাদক খায় আমার বান্দারা সব জেনা করে আমার বান্দা বান্দিরা এখানে পতিতা বৃত্তিতে লিপ্ত হয়েছে জেনায় লিপ্ত হয়েছে আমার বান্দা বান্দিরা এখানে নগ্ন হয়ে ঘুরছে নামাজ কালাম পড়ছে না তুমি এদের সবাইকে ভাসিয়ে দাও সাগর ওই দিন আপনাকে ভাসিয়ে দেবে সাগর তার কথা শুনবে শুনবে না প্রকৃতি আল্লাহর কথা শোনে তো এই প্রকৃতি জড়ো করে দিল ছাইগুলো জড়ো করে দেওয়ার পরে আল্লাহ পাক ওই ব্যক্তিকে আবার জীবিত করে বললেন যে তুমি এই কাজটা কেন করেছিলে কোন কাজ মৃত্যুর পরে ছাই বানিয়ে উড়িয়ে দেওয়ার কাজটা কেন করেছিলে তখন সেই ব্যক্তি বলছে মিন খশিয়াতিকে ইয়া রাব্বি হে আল্লাহ আমি আপনার ভয়ে এই কাজটা করেছিলাম আল্লাহ পাককে সে আরো একটা সেন্টেন্স বলেছে আল্লাহ পাক হাদিসের মধ্যে নিয়ে এসেছেন তিনি বলেছেন আমি আপনার ভয়ে করেছি কি করি নাই হে আল্লাহ আপনি তো সেটা ভালো করেই জানেন কথা বুঝতে পারছেন তো আল্লাহ পাক বললেন ঠিক আছে আমি তোমাকে মাফ করে দিলাম এখানে কিন্তু পাপ করার অ্যাক্সেস দেয়া হচ্ছে না আপনাকে পাপ করতে উৎসাহিত করা হচ্ছে না আল্লাহ পাকের দয়া রহমত আমি বুঝাতে গিয়ে এই কয়েকটা হাদিস আপনাকে বললাম যে 100 ভাগ দয়া আল্লাহর কাছে আছে 1 ভাগ তিনি ছড়িয়ে দিয়েছেন আমাদের সবার মধ্যে কত মহব্বত করি আমরা আমাদের সন্তানকে তাই না স্ত্রীদেরকে আমাদের মাদেরকে আমাদের বাবাদেরকে আমাদের দেশকে আমাদের সমাজকে আত্মীয়দেরকে প্রতিবেশীদেরকে মহব্বত করি না ভালোবাসি না এই ভালোবাসা 1 ভাগ ভালোবাসার অংশ বাকি সমস্ত ভালোবাসা আল্লাহর কাছে এবার আসেন আল্লাহ পাক এই সমস্ত সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসেন মানুষকে কাকে কথাটার তো প্রমাণ লাগবে না প্রমাণটা দিচ্ছি এই মহাবিশ্ব সৃষ্টি করার পর আল্লাহ পাক অনেক মাখলুক সৃষ্টি করেছেন কিছু কিছু নাম আল্লাহ পাক আমাদেরকে জানিয়েছেন এমন অনেক মাখলুক আল্লাহর ছিল বা আছে আমরা সেটা জানি না
আমরা জানি জিনদের কথা তাই না আমরা জানি ফেরেশতাদের কথা তাই না এই মহাবিশ্বে ফেরেশতারা আছে না আমাদের এই পৃথিবীতে জিন জাতি আছে না আছে আর লক্ষ কোটি প্রজাতির মাখলুক তো আছেই এই সমস্ত মাখলুকের মধ্যে আল্লাহ পাক মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসেন কারণ আল্লাহ পাকের সবচেয়ে শ্রেষ্ঠ একটা সৃষ্টি আছে জান্নাত কি নাম জান্নাত এর চেয়ে বড় কোনো নিয়ামত আছে এই জান্নাত কাদের জন্য মানুষের জন্য যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসবেন তার জন্য স্পেশাল একটা গিফট দিতে মন চায় না চায় না মনে করেন আপনি আপনার মাকে ভালোবাসেন মন চায় না মাকে একটা সুন্দর বোরখা কিনে দেই মায়ের থাকার জন্য একটা সুন্দর বাসা করে দেই মায়ের টয়লেট করতে অসুবিধা না হয় টয়লেট সুন্দর করে দেই মন চায় না মন চায় তো আল্লাহ পাক মানুষকে এত ভালোবাসেন যে মানুষের জন্য আল্লাহ পাক জান্নাত সৃষ্টি করেছেন মানুষ আল্লাহ পাক কিন্তু মহাবিশ্ব সৃষ্টি করার পরপরই সৃষ্টি করেন নাই সূরা দাহার পরে দেখবেন আল্লাহ পাক বলেছেন এক নম্বর আয়াতে হাল আতা আলাল ইনসান হিনুম মিনাল দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা মানুষের উপর এমন একটা সময় চলে গেছে যখন মানুষ কোনো আলোচ্য বিষয় ছিল না মানে মহাবিশ্বে মানুষকে সৃষ্টি করা হবে এরকম কোনো আলোচ্য বিষয় ছিল না অনেক পরে আমরা সৃষ্টি হয়েছে আর এখন পৃথিবীতে মানুষের আচরণ দেখলে মনে হয় যে মানুষই সব তাই না সব মানুষের জমি বাড়ি গাড়ি অট্টালিকা টাকা পয়সা সম্পত্তি ক্ষমতা এই বিশ্ব বিশ্বের রাজনীতি বিশ্বের অর্থনীতি বিশ্বের সমরনীতি সব আমাদের তাই মনে হয় না এখন মানুষের ভাব দেখলে মনে হয় যে মানুষ পৃথিবী ধ্বংস হওয়ার পরে মঙ্গলে গিয়ে থাকবে মঙ্গল ধ্বংস হওয়ার পরে শনিতে গিয়ে থাকবে তারপর অন্য গ্রহে তারপর অন্য গ্রহে এখন মানুষ বলে যে শুক্র গ্রহ আমার মানুষ বলেছে শুক্র গ্রহ আমার কয়দিন আগে একটা দেশ দাবি করেছে শুক্র গ্রহটা আমাদের আরেকটা দেশ তার বিপক্ষে দাবি করেছে না ওইটা আমাদের তো মানুষের আচরণ এখন এমন মানুষ যে পৃথিবীতে বাস করছে এই পৃথিবী তো মানুষের না তা মানুষের মানুষ এসেছে এখানে কোত্থেকে জান্নাত থেকে আসে নাই আমরা কি পৃথিবীর বাসিন্দা ছিলাম আমরা জান্নাতে ছিলাম আমাদের পিতামাতা কোথায় ছিলেন জান্নাতে আর আমাদের আত্মাগুলো কোথায় ছিল রুহের জগতে এই পৃথিবীতে তো আমি এসেছি অনেক পরে আর এখন মনে হয় সব কিছুর মালিক আমি একাই এটা ফেরাউনি আচরণ কিরকম আচরণ ফেরাউন আচরণ আনা রব্বুকুমুল আলা আমি তোমাদের মহান রব মানুষের ভাব শব্দ দেখলে এখন এরকম মনে হয় আল্লাহর বিধানের পাঁচ পয়সা পরোয়া করবে না দেখাবো আপনাকে কানের মধ্যে দিনে পাঁচবার আসছে হাইয়া আলা সালাহ হাইয়া আলা সালাহ নামাজ পড়বে না একটু মূল্যায়ন করলো না আল্লাহ পাকের হুকুমের জাকাত ফরজ হয়ে গেছে দশ বছর বিশ বছর হয়ে যাচ্ছে জাকাত ফরজ হয়ে গেছে জাকাত দেয় না মানুষ পরোয়া করে আল্লাহর আল্লাহ বলছেন জেনার ধারের কাছেও যেও না ও বলবে না এটা কাছে আসার গল্প মানুষ আল্লাহ বলবেন সুদ খেও না ইত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা সুদের অবশিষ্ট অংশ সব ছেড়ে দাও ওয়া ইল্লাম তাফআলু যদি না ছাড়ো ফাযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো মানুষ বলবে সুদেই অগ্রগতি সুদেই প্রগতি এটাই চলছে মানুষ বলবে যে ওমান আল্লাহ বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন আরেক আয়াতে আছে ফাসিকুন আরেক আয়াতে আছে জালিমুন মানুষ বলবে না আমি যেটা লস দিব সেটাই লস বাইরে কিছু না তা আমরা সত্যি আল্লাহকে পরোয়া করি সত্যিকার অর্থে আদতে আমরা আল্লাহকে খুব একটা পরোয়া করছি না আল্লাহকে পরোয়া করার অর্থ হচ্ছে আল্লাহর হুকুম আহকাম মেনে চলা যদি আমি আল্লাহর হুকুম আহকামগুলো মেনে চলি তবেই প্রমাণ হবে হ্যাঁ আমি আল্লাহকে পরোয়া করছি আসেন মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন অনেক পরে সৃষ্টি করার ঘটনাটা আল্লাহ সূরা সাদের মধ্যে একটু সুন্দর করে বলেছেন মানে অন্য অন্য ঘটনার চাইতে আরও বেশি সুন্দর করে তা আমার মত প্রতিটাই সুন্দর এটা আমার কাছে বেশি ভালো লাগে কারণ এখানে আল্লাহ আরেকটা শব্দ বলেছেন যেটা অন্য জায়গায় বলেন নাই অনেক জায়গায় কোরআনে আছে মানুষকে কীভাবে সৃষ্টি করা হয়েছে কিন্তু এই সূরার মধ্যে সূরা সাদের মধ্যে একটু ব্যতিক্রম আছে আরেকটু ভালোবাসা আল্লাহ পাক বলছেন যে ইয়া ইবলিস
হে ইবলিস মা মানাআকা আন তাসজুদ লিমা খলাকতু বিয়াদাই হে ইবলিস তোমাকে কিসে বারণ করলো তাকে সিজদা করতে যাকে আমি আমার হাত দিয়ে সৃষ্টি করেছি কথা বুঝেন না না আমার হে ইবলিস কিসে তোমাকে বারণ করলো কিসে তোমাকে নিষেধ করলো কেন তুমি সিজদা করলে না আদমকে সহজ করে দিলাম আদমকে যাকে আমি সৃষ্টি করেছি আমার হাত দিয়ে আল্লাহ পাক অন্য কোন সৃষ্টিকে এভাবে ব্যাখ্যা করেছেন যে আমি আরশকে সৃষ্টি করেছি আমার হাত দিয়ে আমি মহাবিশ্বকে সৃষ্টি করেছি আমার হাত দিয়ে ব্যাখ্যা করেছেন বাকি সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ পাক বলেছেন আল্লাহ পাক যখন কিছু করতে চান খালি বলেন কুন ফায়াকুন তা আদমের ক্ষেত্রে আল্লাহ পাক বলেন নিকুন ফায়াকুন বলেছেন কথা বুঝতে পারছেন আদমের ক্ষেত্রে আল্লাহ পাক বলেছেন আমি তাকে আমার হাত দিয়ে সৃষ্টি করেছি হাতের ব্যাখ্যা কি সেটা নিয়ে আমাদের তর্ক করার দরকার নাই মূল কথা হচ্ছে এখানে আল্লাহ পাক ভালোবাসা বুঝিয়েছেন যে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক ভালোবেসে সৃষ্টি করেছেন স্পেশাল সৃষ্টি এবার আসেন সৃষ্টি করার পর তাকে রেখেছেন কোথায় জান্নাতে তারও আগে আল্লাহ পাক সমস্ত জ্ঞান আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন সুবহানাল্লাহ পড়বেন না মানুষ সম্মানিত কি কারণে শারীরিক গঠনের কারণে জ্ঞানের কারণে আপনি যাকে ভালোবাসেন বেশি তাকে আপনি সব শেখাতে চাইবেন না তাকে আপনি সব দিতে চাইবেন না যে আমার সব তোমার জন্য আমি তোমাকে ভালোবাসি বলেন না বলেন কারে কারে বলছেন জীবনে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুকরিয়া এই কথাটা আল্লাহ পাক সূরা বাকারায় বলেছেন وعلم آدم الأسماء كلها أمي آدم كي شموست بشير نام شكا ديتي سبحان الله أمون شكا ديتن جي شكا الله باك فرشتا دير كي وداني كارون تيني آدم عليه السلام كي وبستابن كورلن يمن بولن جي أنبئهم بأسمائهم اي نام قولو تمي بولي داو فرشتا راكين دو بولتا بارلونا آدم عليه السلام بولي فلما أنبئهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض الله باك প্রথমে ফেরেশতাদেরকে বললেন নামগুলো বলে দাও ফেরেশতারা বলল لا علم لنا إلا ما علمتنا আপনি যতটুকু শিখিয়েছেন এর বাইরে আমরা জানি না কিন্তু আদমকে বললেন আলাইহিস সালাম তুমি নামগুলো বলে দাও তিনি সমস্ত নাম বলে দিলেন সুবহানাল্লাহ এবার আল্লাহ পাক বললেন আমি কি তোমাদেরকে বলি নাই যে আমি যা জানি তোমরা তা জানো না কারণ ফেরেশতারা কি বলেছিল আগে أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء আপনি কি এমন কোন সৃষ্টি পৃথিবীতে পাঠাতে চাচ্ছেন খলিফা করে যে পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে আর রক্তপাত ঘটাবে ফেরেশতারা নেগেটিভ কথা বলেছিল আল্লাহ পাক সেই ফেরেশতাদের সামনেই আদম আলাইহিস সালামকে সম্মানিত করলেন জ্ঞানের মাধ্যমে কিসের মাধ্যমে ফেরেশতারা যে কথাটা বলেছিলেন সেটা কিন্তু বাস্তব পৃথিবীতে এখন কিন্তু মানুষ এই দুইটা কাজই করছে বেশিরভাগ মানুষ কি করছে হয় রক্তপাত ঘটাচ্ছে না হলে ফিতনা ফাসাদ সৃষ্টি করছে বুঝতে হলে আপনি দুই চোখ দিয়ে বিশ্বটাকে দেখেন বিশ্বের প্রতিটা সেক্টর এখন ফাসাদ দিয়ে ভর্তি প্রতিটা সেক্টর এমন একটা লেভেলে চলে আসছে ফাসাদ যে একটা নিউক্লিয়ার ওয়েপেন্স একটা পারমাণবিক বোমা যদি ফাটে পৃথিবীতে পৃথিবীর রূপরেখা চেঞ্জ হয়ে যাবে আর এই বোমা নিশ্চয়ই জিন জাতি তৈরি করে নাই কে তৈরি করছে মানুষ এর মধ্য দিয়ে কি মানবতার কল্যাণ হবে যদি একটাও ফাটে কখনো সাতচল্লিশের দিকে ফেলেছিল না দুইটা কোথায় কোথায় জাপানে হিরোশিমায় আর কোথায় বোমাগুলোর নাম বলতে পারবেন হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ লিটল বয় আর ফ্যাটম্যান এখন পর্যন্ত জাপানের নাগরিক যারা আছেন এর যে বিষক্রিয়া এর দ্বারা ইফেক্টেড তারা এখন বংশ পরম্পরায় এটা চলছে আর এখন যে পারমাণবিক অস্ত্রগুলো আছে এগুলো শক্তি তখনকার চাইতে হাজার গুণ বেশি শক্তিশালী রাশিয়া সেদিন বলেছে আমাদের কাছে এমন ক্ষেপণাস্ত্র আছে যেটা শব্দের গতির চাইতেও বেশি গতিতে যেতে পারে শব্দের হার্স কত আপনারা জানেন সায়েন্সের ছাত্র আছেন এখানে দেখবেন যাই হোক আমাদের মূল পয়েন্টটা হচ্ছে পৃথিবীতে মানুষ বিভিন্নভাবে ফাসাদ সৃষ্টি করছে এখন সামরিকভাবে ইকোনমিক্যালি পলিটিক্যালি এডুকেশন সেক্টরে
সংস্কৃতির নামে বিভিন্নভাবে মানুষ ফাসাদ সৃষ্টি করছে দলিল আল্লাহ কোরআনেই দিয়েছেন জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস জলে স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে এগুলো মানুষের হাতের কামাই কার হাতের কামাই আর আল্লাহর কথাকে আপনি চ্যালেঞ্জ করবেন সূরা এটা সূরা রুমের মধ্যে আছে পড়ে দেখেন আসেন আল্লাহ পাক মানুষকে জ্ঞান শিক্ষা দিলেন এটা ভালোবাসা নিদর্শন শুধু তাই না এবার আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদের সামনে উপস্থাপন করে আল্লাহ পাক বলছেন যে ওয়াইস কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম হে ফেরেশতারা তোমরা আদমকে এখন সেজদা করো কি করো সেজদা করো আপনি যাকে ভালোবাসবেন নিঃসন্দেহে আপনি চাইবেন তাকে বড় বারুক তাকে আমি বড় করি সবাই তাকে ভালো বলুক আপনি চাইবেন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে ভালোবাসতেন দেখেন এ ফেরেশতা মণ্ডলীকে বললেন সেজদা করো ফাসাজাদু সবাই সেজদা করলো ইল্লা ইবলিস ইবলিস সেজদা করলো না সে কি বলল খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন কি দিয়ে আগুন দিয়ে আর আদমকে সৃষ্টি করেছেন কাদা মাটি দিয়ে আমি কেন তাকে সেজদা করতে যাব আবা ওয়াস্তাকবারা সে উদ্ধত আচরণ করলো অহংকারী হলো এবং এই একটা কারণেই আল্লাহ পাক তাকে চিরস্থায়ী লানত করলেন চিরস্থায়ী জাহান্নামী ঘোষণা করলেন ইবলিস চ্যালেঞ্জ করলো যে আমি আদমকে এবং আদম সন্তানদেরকে বিভ্রান্ত করবই পথভ্রষ্ট করবই আমি ডান দিক থেকে আসব সূরা আরাফ পড়ে দেখেন ডান দিক থেকে আসব বাম দিক থেকে আসব সামন থেকে আসব পিছন থেকে আসব আমি তাদেরকে পথভ্রষ্ট করেই ছাড়ব আর আল্লাহ পাকও বলে দিলেন যারা তোকে অনুসরণ করবে আদম সন্তানদের মধ্য থেকে ওদের সবাইকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব না আউযুবিল্লাহ আরেকটা কথা বলে দেই এখানে সূরা আরাফের 179 নম্বর আয়াতে এটাও আছে যে ওয়ালাকাদ যারানা লি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস প্রচুর জিন আর মানুষকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব প্রচুর জিন আর মানুষকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব কত জিন আর কত মানুষ আমি জিনের হিসাব জানি না মানুষেরটা জানি প্রতি হাজারে 999 জন জাহান্নামে যাবে বলেন নাউযুবিল্লাহ সহিহ বুখারীতে চারবার হাদিসটা এসেছে প্রতি হাজারে 999 জন মানে ম্যাক্সিমাম এটা ম্যাথমেটিক্যালি হিসাব করার দরকার নাই এর মানে হচ্ছে অধিকাংশ মানুষই কি করবে জাহান্নামে যাবে এবং এটা আমাদের উম্মতের ক্ষেত্রে এসেছে 73টা দল হবে আছে না 72 দল কোথায় যাবে জাহান্নামে এটা বোঝানো হচ্ছে বেশিরভাগ মানুষই কোথায় যাবে জাহান্নামে অপরাধ কি ছিল অপরাধটা বলা আছে আয়াতে এক নাম্বার লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা অপরাধ ছিল যে আল্লাহ পাক হৃদয় দিয়েছিলেন উপলব্ধি করে নাই কলব দিয়েছিলাম উপলব্ধি করেনি জাহান্নামে যাওয়ার কারণ ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা কান দিয়েছিলাম শুনেনি ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা দুচোখ দিয়েছিলাম দেখেনি হৃদয় দিয়েছি উপলব্ধি করে নাই এক নাম্বার কারণ কান দিয়েছি শোনে নাই চোখ দিয়েছি দেখে নাই উলাইকা কাল আনআম এরা হচ্ছে গবাদি পশুর মতো এটা আল্লাহর কথা আমার প্রতি রাগ করবেন না আল্লাহ বলেছেন তারা হচ্ছে গবাদি পশুর মতো দে আর জাস্ট লাইক ক্যাটলস বাল হুম আদল বরং এর চাইতেও এরা নিকৃষ্ট এবং জঘন্য উলাইকা হুমুল গাফিলুন এরা হচ্ছে গাফেল সম্প্রদায় আল্লাহর আয়াতগুলো আমাদের কলিজে আঘাত লাগে না না এখন আমাদের কলবগুলো অনেক শক্ত হয়ে গেছে মাশাআল্লাহ সুম্মা কাসাত কুলুবুহুম একটা আয়াত আছে না সূরা বাকারার মধ্যে ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দ কাসওয়া পাথরের মতো শক্ত হয়ে গেছে বরং তার চেয়ে বেশি শক্ত হয়ে গেছে দেখবেন আল্লাহর আয়াতগুলো যখন আপনার কলিজে আঘাত করবে না শক্ত হয়ে যাবে বুঝবেন আপনার কলবে দুইটা জিনিসের অভাব আছে একটা হচ্ছে আপনার কলব নিয়মিত পরকালকে স্মরণ করে না নিয়মিত আপনার কলব মউতকে স্মরণ করে না দুই নাম্বার হচ্ছে আপনার কলবে কোরআনের তেলাওয়াত পৌঁছাচ্ছে না এই দুটোই কারণ কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পাপ করলে কলবের মধ্যে কালো দাগ পড়ে এভাবে পাপ করতে 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 কলবটা কলুষিত হয়ে যায় দুর্গন্ধ বের হয় কুচ্ছিত হয়ে যায় যদি মানুষ তওবা করে কালিমা মুছে যায় তওবা না করলে এটা বাড়তে থাকে নবীজি বলছেন আমি কি তোমাদেরকে জানিয়ে দিব
কোন কাজ তোমার কলবের মরিচা দূর করবে সাহাবীরা বলেন অবশ্যই ইয়া রাসূলুল্লাহ তিনি তখন এই দুইটা কাজ বলেছেন এক নাম্বার বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত এবং মউতের স্মরণ তোমার কলবকে পরিষ্কার করে দিবে ইনশাআল্লাহ এই দুটো কাজ আমরা করতে চাই না এখনকার সভ্যতায় গিয়ে দেখবেন কবরস্থান সমাজের বাইরে থাকে একটা সমাজ এর বাইরে দেখবেন কবরস্থান দূরে আর ঢাকা হলে তো কথাই নাই দেখবেন বনানীতে কবরস্থান তার আশেপাশে মানুষ ছুটছে আর ছুটছে জীবনে দুনিয়া জীবিকার তাগিদে একবার ফিরে তাকানোরও সময় নাই যে ওটা কি জায়গাটা কি কোন জায়গা তো একটা সময় ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি যুগ থেকে শুরু করে সাহাবা কেরামের যুগে কবরস্থান ছিল মসজিদের পাশে কোথায় এলাকার মূল যে মসজিদ এর পাশে মানুষ পাঁচ ওয়াক্ত নামাজে যেত কবর দেখত পরকালকে স্মরণ করত জিয়ারত করত চলে আসত এখন দেখবেন মাসে একদিনও কেউ কবরস্থানে যায় না তো মউতের কথা স্মরণ হবে কিভাবে আচ্ছা আসেন মূল জায়গায় আসি এই দুইটা কাজ আপনার কলবের মরিচা দূর করবে আমি এখানে ওই কারণগুলো বললাম সূরা আরাফের 179 নম্বর আয়াত থেকে কোন কোন কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে যখন এভাবে ফেরেশতাদের সামনে উত্থাপন করলেন ফেরেশতারা সিজদা করলো ইবলিস করলো না ইবলিস চ্যালেঞ্জ করলো আল্লাহ পাক ঘোষণা করলেন যারা ইবলিসের পদাঙ্ক অনুসরণ করবে তাদেরকে দিয়ে আল্লাহ পাক জাহান্নাম পূর্ণ করবেন বলেন আউযুবিল্লাহ আর ইবলিস সম্পর্কে আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করলেন এভাবে আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ লা তাতাবিউ খুতুওয়াতিশ শাইতান তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না ইন্নাহু লাকুম আদুউম মুবিন নিশ্চয়ই সে তোমাদের স্পষ্ট শত্রু আল্লাহ পাক জানিয়ে দিলেন জানিয়ে দেওয়ার পরে আদম এবং হাওয়া আলাইহিমাসসালাম তাদেরকে রাখলেন জান্নাতে কোথায় যাকে আপনি ভালোবাসবেন তাকে সবচেয়ে শ্রেষ্ঠ গিফট দিতে যাবেন প্রমাণ জান্নাতে থাকলেন একটা পরীক্ষা পরীক্ষার কারণ আছে পরীক্ষার কারণ হচ্ছে আমি চাচ্ছি সে আরো বড় পুরস্কার পাক এটাই পরীক্ষার কারণ দুনিয়ার জীবনে আমরা এসেছি কি জন্য পরীক্ষা দিতে আল্লাহ পাক চেয়েছেন পরীক্ষায় পাশ করে আমরা যেন আরো বড় পুরস্কার পাই লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ পাক দেখতে চান তোমাদের মধ্যে আমলের শ্রেষ্ঠকে একটা পরীক্ষা আল্লাহ পাক নিলেন ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা তোমরা দুজন এই গাছের কাছে যাবে না ও একটা কথা মিস করে গেছে এই দুজনের আরেকজন কে হাওয়া আলাইহিস সালাম কোত্থেকে আসলেন তিনি আদম আলাইহিস সালামের একাকিত্ব বোধ হচ্ছিল জান্নাতে সঙ্গিনী সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আপনাদের পৃথিবীতে না একজন উত্তম জীবন সঙ্গিনী খুব গুরুত্বপূর্ণ জিনিস পৃথিবীতে সে যদি ভালো হয় নেককার হয় সৎ হয় আপনি দুনিয়াতেই জান্নাতে থাকবেন ইনশাআল্লাহ আর সে যদি বদকার হয় দুশ্চরিত্র হয় এবং আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে আপনার আনুগত্য না করে আপনি দুনিয়াতেই জাহান্নামের ফ্লেভার পাবেন ইনশাআল্লাহ হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে আদম আলাইহিস সালামের কোত্থেকে পাজরের হাড় থেকে এখানে একটা কথা মনে পড়লো এটা বলার লোভ সামলাতে পারছি না এই হাড়ের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছেন তিনি বলেছেন যে তাদেরকে মানে বুঝে নেন কাদেরকে তাদেরকে সৃষ্টি করা হয়েছে বক্র হাড় থেকে বাঁকা হাড় থেকে কাদেরকে যদি যদি জোর খাটাতে চাও তাহলে হাড়টা পটাস করে ভেঙে দেবে আর যদি ওই অবস্থায় ছেড়ে দাও তাহলে সে বক্রই থেকে যাবে তার সাথে উত্তম নসিহতের মধ্য দিয়ে জীবন পার করতে হবে এবং এটা খুব ডিফিকাল্ট দুনিয়াতে সবচেয়ে বড় পরীক্ষাগুলোর মধ্যে একটা এটা বক্র হাড়কে নিয়ে জীবন চলা এটা সবচেয়ে বড় পরীক্ষাগুলোর মধ্যে একটা এখানে আল্লাহ পাক যার প্রতি রহম করবেন সে ইনশাআল্লাহ তাআলা দেখবেন দুনিয়াতেই জান্নাতের ফ্লেভার পাবে আর দেখবেন যার ঘরে সৎ সৎ স্ত্রী নাই বদকার স্ত্রী আছে সেই পৃথিবীতেই জাহান্নামের স্বাদ পায় বলেন নাউযুবিল্লাহ আমরা দোয়া করি সবার ঘরে ঘরে যেন আল্লাহ পাক নেককার সৎ স্ত্রী দান করেন আল্লাহুম্মা
তো হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রাখলেন কোথায়? জান্নাতে। আপনি ঘুম আসতেছে? আমি কিন্তু অনেক কষ্ট করে কথা বলছি। তো জান্নাতে রাখলেন, একটা পরীক্ষা, গাছের কাছে যাবে না। এই গাছের নাম কি এটা বড় কথা নয়, এই গাছের নামটা কি এটা কিন্তু বড় কথা নয়, মূল কথা হচ্ছে পরীক্ষাটা কি। গাছের কাছে যাবে না। গাছের কাছে তারা গেলেন কিভাবে? শয়তান তাদেরকে কি করল? প্রলোভিত করল। এক পর্যায়ে তারা আল্লাহর এই বিধানের কথাটা ভুলে গেলেন এবং সেই নিষিদ্ধ গাছের কাছে চলে গেলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন এর আদেশ লঙ্ঘন করার কারণে আল্লাহ পাক নারাজ হলেন। নারাজ হওয়ার পরে আল্লাহ পাক তাদেরকে জান্নাত থেকে কি করলেন? পৃথিবীতে নামিয়ে দিলেন। নামিয়ে দেওয়ার আগে একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে আদম আলাইহিস সালাম অপরাধ করার পরে প্রচন্ড রকমের অনুতপ্ত ছিলেন। তিনি এত অনুতপ্ত ছিলেন যে কোন ভাষায় তিনি আল্লাহর কাছে তওবা করবেন, কিভাবে আল্লাহর কাছে অনুশোচনা প্রকাশ করবেন, এই ভাষাটা পর্যন্ত তার জানা ছিল না। আল্লাহ পাক কোরআনে বলছেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে তওবার কালিমা শিখিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কোন কালিমা দিয়ে তুমি তওবা করলে আমি সন্তুষ্ট হব সেটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন। এটা কি ভালোবাসার নিদর্শন নয়? এটাও একটা ভালোবাসার নিদর্শন যে তিনি আদম আলাইহিস সালামকে ভালোবাসেন, তওবার বাক্যগুলো শিখিয়ে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ। এই তওবার বাক্য কোনটা ছিল? রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই বাক্য আল্লাহ শিখিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ। এই বাক্য দিয়ে আদম আলাইহিস সালাম তওবা করলেন, আল্লাহ পাক তওবা কবুল করলেন, কিন্তু সীমা লঙ্ঘন করার কারণে নামিয়ে দিলেন কোথায়? পৃথিবীতে। এবং পৃথিবীতে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, ইবলিস, তাকেও নামিয়ে দেওয়া হয়েছে। এবার পৃথিবীতে আল্লাহ পাক দিলেন একটা হায়াত, কারো 100, কারো 200, কারো 30, কারো 40, কারো 10-20, আল্লাহু আলাম, কারো 2000, 1000, 5000, এমনও হায়াত ছিল, এটা আল্লাহ জানেন ভালো। এই সময়টুকুতে আল্লাহ পাক অফুরন্ত নিয়ামত দিলেন, হায়াত দিলেন, পরিবার দিলেন, রিজিক দিলেন, বাসস্থান দিলেন, এমন প্রতিটা বস্তু যা এই জীবনে, এই দুনিয়ার জীবনে প্রয়োজন আল্লাহ পাক সব কিছু দিলেন। এগুলো কি ভালোবাসা নিদর্শন নয়? ভালোবাসা নিদর্শন। এবং আল্লাহ পাক একটা দর্শন দিলেন, ফিলোসফি, একটা মূলনীতি, মূলনীতি শুনেন, সূরা বাকারার 38-39 নম্বর আয়াতে আছে। আল্লাহ পাক বলছেন, কুল নাহবিতু মিনহা জামিয়া, আমি আল্লাহ বললাম তোমরা নেমে যাও পৃথিবীতে সবাই একসাথে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান, তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে, প্রত্যেক যুগে যুগে তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে, আসমানে কিতাব আসবে, নবী রাসূল আসবেন। ফামান তাবিআ হুদায়া, যারা আমার হেদায়েতকে অনুসরণ করবে, মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইহজানুন, তাদের কোনো টেনশন নাই, কোনো দুশ্চিন্তা নাই। যে জান্নাত থেকে এসেছেন সেখানে ফিরে যাবেন ইনশাআল্লাহ। শর্ত কি? আল্লাহর হেদায়েত মেনে চলতে হবে। এটা 38-39 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, কিন্তু যারা কুফরি করবে, অস্বীকার করবে এবং আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে, ফাউলাইকা আসহাবুন নার, এরাই হচ্ছে জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, এখানে তারা চিরস্থায়ী হবে ইবলিসের সাথে। কার সাথে? ইবলিসের সাথে। এই হলো দর্শন। এরপর আপনাকে পাঠিয়ে দেয়া হলো পৃথিবীতে, এখানে আমাদেরকে দেয়া হয়েছে সব কিছু, আমাদের অন্ন, আমাদের বস্ত্র, আমাদের বাসস্থান, আমাদের শিক্ষা, আমাদের চিকিৎসা, এভরি সিঙ্গেল নেসেসারি এলিমেন্টস যা আমাদের প্রয়োজন এই পৃথিবীতে বসবাস করার জন্য আল্লাহ পাক প্রত্যেকটা দিয়েছেন সুবহানাল্লাহ। এমনি এমনি দিয়েছেন? আরে দিয়েছেন কিন্তু কাফের, মুশরিক, মুরতাদ, মুনাফিক, মুমিন সবাইকে দিয়েছেন, কাউকে দেন নাই এমন না, আছে না? হয়তো কাউকে বেশি, কাউকে কম। আর এই যে কম বেশি, রিজিকের কম বেশিটা আল্লাহ পাক নিজে ডিল করছেন, যাতে করে সমাজের মধ্যে ব্যালেন্সটা বজায় থাকে। যদি একজন রিক্সাওয়ালার চাহিদা না থাকতো, কে আপনাকে ওই জায়গায় পৌঁছে দিত? কথা বুঝতে পারছেন না? একজন যিনি চুল কাটেন, তার যদি চাহিদা না থাকতো, কে আপনার চুল কাটত?
একজন পোশাক নির্মাতা তার চাহিদা না থাকলে কে আপনার পোশাক নির্মাণ করত একজন চিকিৎসক তার ওই জায়গায় মেধা এবং চাহিদা না থাকলে কে আপনার চিকিৎসা করত আল্লাহ পাক এই বৈচিত্র্যের মধ্য দিয়ে এই এই সমাজের মধ্যে দুনিয়ার মধ্যে একটা ব্যালেন্স বজায় রেখেছেন আমরা যদি সবাইকে হাতের পাঁচটা আঙ্গুল সমান করতে চাই এটা হবে একটা আত্মঘাতী সিদ্ধান্ত পাঁচ আঙ্গুলের মধ্যে পার্থক্য থাকবে এটাই হচ্ছে হাতের সৌন্দর্য সব যদি এক সমান হতো হাত সুন্দর হতো না আচ্ছা এবার আসেন ভালোবাসা চলে আসে ওই যে এক ভাগ ভালোবাসা এবার আপনি পৃথিবীতে আছেন পৃথিবীতে আল্লাহ পাক আপনাকে বলেছেন যে আমি তোমাকে ভালোবাসি হে আদম সন্তান আর এটা আমার হক যে তুমিও আমাকে ভালোবাসবে এটা কিন্তু হাদিসে এসেছে আল্লাহ পাক বলেছেন হে আদম সন্তান আমি তোমাকে ভালোবাসি আর এটা আমার হক যে তুমিও আমাকে ভালোবাসবে এই পৃথিবীতে আমাদের ভালোবাসার কেন্দ্র কি হবেন সমস্ত কিছু ভালোবাসার ঊর্ধ্বে কার স্থান হবে আর আল্লাহ বলেছেন যদি তোমরা আমাকে সত্যিকার অর্থেই ভালোবাসো কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি যদি তোমরা সত্যিকার অর্থেই আল্লাহকে ভালোবাসো আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে একটা কাজ করো কি করো ফাত্তাবিউনি কার অনুসরণ করো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আর আমি আমাদের জীবনের প্রতিটা কাজ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো করি আপনি প্রমাণ করে দিবেন হে আল্লাহ আমি তোমাকে ভালোবাসি এবং আপনিও আল্লাহর ভালোবাসা পাবেন ইনশাআল্লাহ শুধু তাই নয় শুধু ভালোবাসাই নয় ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম তোমাদের সমস্ত পাপ মাফ করে দিব ইনশাআল্লাহ ওয়াল্লাহু গফুর রহিম আল্লাহ পাক হচ্ছেন পরম করুণাময় অসীম দয়ালু এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ কিভাবে করবেন ঘুমাবেন কার মতো রাসূলের মতো উঠবেন কার মতো করে ওযু করবেন কার মতো বাথরুমে যাবেন কার মতো বের হবেন কার মতো নামাজ পড়বেন কার মতো করে তেলাওয়াত করবেন কার মতো জিকির করবেন কার তরিকায় ব্যবসা করবেন কার তরিকায় চাকরি বাকরি কার তরিকায় করবেন বিভিন্ন সেক্টরে দায়িত্ব কার মতো করে পালন করবেন একজনই আপনার উসওয়াতুল হাসানা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানা একজনকে আল্লাহ পাক রোল মডেল করেছেন একজনকে কি করেছেন রোল মডেল তাকে ফলো করলেই ইনশাআল্লাহ আপনি জান্নাতে চলে যাবেন আর এটা কি শুধু জীবনের একটা ক্ষেত্রে করবেন না সমস্ত ক্ষেত্রে করবেন আল্লাহ তৌফিক দান করুন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসেন তাদেরকে আপনি ভালোবাসবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসেন তাদেরকে আপনি ভালোবাসবেন যারা নবীকে ভালোবাসে না তাকে কি ভালোবাসবেন ভালোবাসার মানদণ্ড কি হবে আল্লাহর জন্য ভালোবাসবো আল্লাহর জন্যই ঘৃণা করব এটা আল্লাহর জন্য কাছে আসা আল্লাহর জন্যই দূরে যাওয়া আরশের নিচে আল্লাহ পাক যে কয় শ্রেণীর মানুষকে আশ্রয় দিবেন যে সাত শ্রেণীর মানুষকে তার মধ্যে এক শ্রেণী আছে এমন দুই ব্যক্তি যারা পরস্পরকে শুধু আল্লাহর জন্য ভালোবাসে কেউ যদি কাউকে আল্লাহর জন্য ভালোবাসে তার উচিত তাকে জানিয়ে দেয়া যে হে অমুক ভাই আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি অমুক দিনী বোনকে বলতে পারে আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি এক ভাগ ভালোবাসা দিয়ে পৃথিবী চলছে এবার আসেন এই দুনিয়ার জীবনে আল্লাহ পাক রিজিকের পাশাপাশি একজন আদর্শ দিলেন উসওয়াতুল হাসানা দিলেন তাকে ফলো করতে বললেন এবং তিনি একমাত্র ব্যক্তি যাকে কবরে দেখানো হবে প্রশ্ন করা হবে মান হাযা রাজুল বুইসা ফিকুম মনে রাখবেন তিনি একমাত্র ব্যক্তি যিনি আপনার জন্য আমার জন্য কবিরা গুনাহগার ব্যক্তিদের জন্য কিয়ামতের মাঠে সুপারিশ করবেন তিনি একমাত্র ব্যক্তি যিনি হাউজে কাউসারে পানি নিয়ে আমাদের জন্য অপেক্ষা করবেন তিনি একমাত্র ব্যক্তি যার সুপারিশ আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহু আজ্জা ওয়া জাল কিয়ামতের মাঠে যখন সবাই ইয়া নাফসি বলবে তিনি একমাত্র ব্যক্তি যিনি বলবেন ইয়া উম্মতি অতএব আমরা সবাই যেন বিনা বাক্য ব্যয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের আদর্শ মেনে নেই এবং তার সুন্নত অনুযায়ী জীবনযাপন করার চেষ্টা করি আল্লাহুম্মা আমিন আল্লাহ তৌফিক দান করুন এই দুনিয়ার জীবনে ওই এক ভাগ ভালোবাসার মধ্যে আমরা কয়েক শ্রেণীর মানুষকে ভালোবাসি দেখেন এক নাম্বার পিতামাতা তাই না দুই নাম্বার স্ত্রী তিন নাম্বার সন্তান সন্ততি চার নাম্বার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এবং আমরা যে দেশে থাকি সে দেশকে ভালোবাসি না ভালোবাসি এই ভালোবাসাগুলো কিন্তু বৈধ এই ভালোবাসাগুলো কি বৈধ
এখানে একটা বিষয় বুঝতে হবে যে ভালোবাসা আর ঘৃণা করার মানদণ্ড কে দিবে আল্লাহ এবং আল্লাহ এবং তার রাসূল এই মানদণ্ডে ভালোবাসবেন যে ভালোবাসা বা যে আবেগ আল্লাহ এবং তার রাসূলের বিধানের অনুকূলে যায় না সেটা কি করবেন দুটো বিষয় পবিত্র ভালোবাসা আল্লাহ কর্তৃক স্বীকৃত বৈধ ভালোবাসা এটা একটা আরেকটা এর বিপরীত শক্তি শয়তান কর্তৃক স্বীকৃত ভালোবাসা আমার কথাটা একটু গভীরভাবে বোঝেন একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে স্বীকৃত বৈধ ভালোবাসা এর বিপরীতে হচ্ছে একটা প্রবৃত্তিগত পাশবিক দাসত্ব শয়তান কর্তৃক স্বীকৃত কথা বুঝতে পারছেন আল্লাহ কর্তৃক স্বীকৃতির মধ্যে আমরা পিতামাতাকে ভালোবাসব বরং পিতামাতাকে যে ভালোবাসবে না এবং তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারবে না এই সন্তানদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন মায়ের সাথেই জান্নাত জড়িত আছে পিতার সন্তুষ্টির সাথেই সন্তানের ফয়সালা জড়িত আছে তো পিতামাতাকে যে বৃদ্ধ অবস্থায় পেল তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারল না এদের জন্য ধ্বংস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন আমরা এখন একটা সমস্যা দেখতে পারি অনেক পিতামাতা এসে অভিযোগ করে সন্তান খোঁজ খবর নেয় না সন্তান ভালোবাসে না সন্তান হক আদায় করে না মনে রাখবেন একজন পিতার একদিনের আত্মত্যাগ আর একজন মায়ের শুধু প্রসব বেদনা এর হক সারা জীবন তাদের খেদমত করে আমরা শোধ করতে পারবো না পিঠের চামড়া তুলে পাপস বানালেও মা বাবার ঋণ কখনো শোধ হবে না হবে কোন সন্তানরা এমন করছে যেই সন্তানদেরকে পিতামাতারা আল্লাহকে চেনায়নি যেই সন্তানদেরকে পিতামাতা রাসূলকে চেনায় নাই কোরআনকে চেনায় নাই হাদিসকে চেনায় নাই এই বাচ্চারাই কিন্তু এই কাজগুলো করছে অতএব এখানে পিতামাতারও একটা দোষ আছে সন্তান সন্ততিকে মানুষ করতে হতো আল্লাহ এবং তার রাসূলের আদর্শে মানুষ করতে হতো যখন আমরা এই আদর্শে মানুষ না করে পশ্চিমা আদর্শে মানুষ করেছি আপনার পিতা আপনার সন্তান তো আপনার খোঁজ নিবে না স্বাভাবিক এখানে উভয় পক্ষেই সমস্যা আছে আমরা রিকোয়েস্ট করব পিতামাতাদেরকে সন্তান সন্ততিকে মানুষ করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সুন্নাহ মোতাবেক এবং আমাদের যে জেনারেশন আমরা আছি যারা যুবক আছি আমাদের উচিত হবে এটা মনে রাখা যে আমরাও একদিন পিতামাতা হব আজকে আমরা যা করছি আমাদের পিতামাতার সাথে কালকে আমাদের সন্তানরাও কিন্তু আমাদের সাথে এটাই করবে মনে রাখবেন অতএব পিতামাতার হক আদায় করুন আল্লাহ এবং তার রাসূলের পরেই আপনার পিতামাতার হক ওয়া কদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما أقل لهما قولا كريما واحفظ لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما رب يعني الصغير أيضا أمرا شبه بشي بشي كربا الله باك توفيق دان كرون أي بحلو باشا بويدو نوي كي إتا بويدو بحلو باشا نوي أي بحلو باش لأخمين نكي بابين الله شنتوشت بابين إن شاء الله এবার আসেন সন্তানদেরকে ভালোবাসা এটা বৈধ নয় সন্তানদেরকে যদি এই উদ্দেশ্যে ভালোবাসি যে এই সন্তানরা বড় হয়ে আল্লাহর পথের দায়ী হবে আলেম হবে দিনের খেদমত করবে মানুষের কল্যাণ করবে সুনাগরিক হবে ভালো মানুষ হবে এই সন্তান আমার জন্য সৎকায় জারিয়ার মাধ্যম হবে না হবে ইনশাল্লাহ এই সন্তানকে মানুষ করতে গিয়ে ভালোবাসা বৈধ এর জন্য আপনি নেকি পাবেন ইনশাল্লাহ তাআলা বোনকে ভালোবাসেন না বোনের ইজ্জত সম্মানের জন্য জীবন দিতে প্রস্তুত হন না এটা ভালোবাসা বৈধ নয় কি বৈধ মেয়েকে ভালোবাসেন না মেয়ের ভালোবাসার জন্য মেয়েকে মেয়ে একটা কিছু চেয়েছে আপনার সামর্থ্য না থাকলেও বেতনের টাকা জমিও জমিও হলো তাকে দেন না এটা ভালোবাসা বৈধ নয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে ভালোবাসতেন না কলিজার টুকরা ছিলেন না তিনি তার স্ত্রীদেরকে ভালোবাসতেন না স্ত্রীর সাথে স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করতেন যখন স্ত্রী হায়েজ অবস্থায় আছে স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা করেছেন স্ত্রীর সাথে চাঁদ দেখেছেন যেখানে স্ত্রী কামড় দিয়েছে ওই গোষ্ঠের টুকরা সেখানে তিনি কামড় দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে ভালোবাসেন নাই এটাও সুন্নাহ এটার জন্য নেকি পাবেন সন্তানদেরকে ভালোবাসলে নেকি পাবেন কোরআনে এবং হাদিসে অনেক দলিল আছে কিন্তু ওই যে নূহ আলাইহিস সালামের কথা মনে আছে তার সন্তান যে কাফের অবস্থায় ডুবে মরল মনে আছে তারপরেও আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আমার পরিবার আল্লাহ আমার পরিবার তাকে মাফ করে দাও আল্লাহ পাক ধমক দিয়ে বলছেন লাইসা মিন আহলিক সে তোমার পরিবারের কেউ না আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুব আল মাউত ইয়াকুব আলাইহিস সালামের কথা মনে আছে যখন তিনি মারা যাচ্ছেন
তিনি বলছেন সন্তানদেরকে ডেকে মা তা'বুদুনা মিন বাদি আমার পরে কার ইবাদত করবে তোমরা সন্তানকে ভালোবাসা নিদর্শন নয় এগুলা লোকমান হাকিম তার সন্তানকে বোঝাচ্ছেন ইয়া বুনাই লা তুশরিক বিল্লাহ শিরিক করো না শিরিক সবচেয়ে বড় জুলুম নামাজ কায়েম করো সৎ কাজের আদেশ করো অসৎ কাজে নিষেধ করো সন্তানকে ভালোবাসা নয় ইউসুফ আলাইহিস সালামের পিতা সন্তানকে ভালোবাসতেন না আমরা তো ইউসুফ সূরা ইউসুফকে মনে করি ইউসুফ জুলাইখার গল্প তাই না এটা ইউসুফ আর জুলাইখার প্রেম কাহিনী নয় সূরা ইউসুফ তার পিতার সাথে তার ছেলের প্রেম কাহিনী ভালো করে সূরা ইউসুফ বোঝেন সূরা ইউসুফ পিতার সাথে সন্তানের মহব্বতের কাহিনী ভালো করে পড়তে শেখেন আর বুঝতে শেখেন যখন তিনি কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছেন ছেলের জন্য ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে ছেলের জন্য অন্ধ হয়ে গেছেন প্রায় চোখ নষ্ট হয়ে গেছে ইউসুফ আলাইহিস সালাম তার একটা রুমাল বা কাপড়ের টুকরা পাঠালেন হাদিয়া মনে আছে মনে আছে আসছে কাপড় আর তার বাবা যোজন যোজন দূর থেকে বলছেন যে আমি ইউসুফের গন্ধ পাচ্ছি এখান থেকে কি ভালোবাসা না কোরআনে অনেক মূসা আলাইহিস সালামের মা আল্লাহ পাক বলেন মূসা আলাইহিস সালামকে ভাসিয়ে দিতে বাচ্চা মূসা ভাষাতে সিন্ধুকে ভাষাতে তার হৃদয়টা ব্যাকুল হয়ে যাচ্ছে আল্লাহ পাক তার কলপটা শান্ত করলেন ওয়াহি করলেন ভাসিয়ে দাও ওই বাচ্চাকে তুলে নিল ফেরাউনের স্ত্রী সেখানে লালিত পালিত হতে থাকলো সন্তান মূসা আলাইহিস সালামের বোন পিছু পিছু ধাওয়া করলো তারপরে বলল আমি কি এমন কারো খবর দিব যে এই বাচ্চাকে দুধপান করাবে পরে এই বাচ্চাকে তার মায়ের কাছে আল্লাহ পাক ফিরিয়ে দিলেন দেখছেন এবং যখন আয়াতটা কি জানি ওয়া রাজানাকা ইলা উম্মিক কাই তাকাররা আইনুহা ওয়া লা তাহজান এটা আমি মূসা তোমাকে ফিরিয়ে দিয়েছিলাম তোমার মায়ের কাছে যাতে তোমার মা তোমাকে পেয়ে তার চক্ষু শীতল করতে পারে ভালোবাসা না কোরআন হাদিস ঘাটতে থাকেন দেখেন বৈধ ভালোবাসার কত নিদর্শন আছে এবং এগুলো বৈধ এগুলোতে আপনি নেকি পাবেন বাবার প্রতি ভালোবাসা সন্তানের প্রতি ভালোবাসা আপনার স্ত্রী সন্তানের প্রতি ভালোবাসা আপনার স্ত্রীর প্রতি আপনার প্রতিবেশীর প্রতি আত্মীয়তার হক রক্ষা করলে আপনি দেশের খেদমত করলে জাতিকে ভালোবাসলে আপনি নেকি পাবেন কল্যাণে কাজ করলে নেকি পাবেন ইনশাআল্লাহ এবার এর বিপরীতে শয়তান শোনেন এই জায়গাটা একটু ভালো করে বোঝেন লাস্ট অংশ এর বিপরীতে শয়তান চেয়েছে কি যাতে করে আদম সন্তানদেরকে জাহান্নামে নিয়ে যেতে পারে এই জন্য পবিত্র ডিভাইন বৈধ ভালোবাসার বিপরীতে সে কিছু প্রবৃত্তিগত চাওয়া দিয়েছে আপনাকে প্রবৃত্তিগত আবেগ কিছু অনুভূতি কিছু পাশবিক দাসত্ব দিয়েছে যদি আপনি এই অবৈধ পথে পা বাড়ান তাহলে এই ভালোবাসাগুলোর বিনিময়ে কোনো নেকি তো হবেই না বরং আপনার জাহান্নামের ফয়সালা হয়ে যাবে শয়তান দুরকম মানুষ শয়তান জিন শয়তান এর পাশাপাশি আছে শেষ জামানার সবচেয়ে বড় ফেতনা মসীহুদ দাজ্জাল এবং তার অনুসারীরা সবকিছু মিলে তারা আপনার সামনে কয়েকটা টোপ দিয়ে দিয়েছে এক নাম্বার আপনাকে দিয়েছে দুনিয়ার প্রতি ভালোবাসা এক নাম্বার দুনিয়ার প্রতি ভালোবাসা যে দুনিয়াকে ভালোবাসবে সে হালাক হয়ে যাবে যার কলবের মধ্যে দুনিয়ার প্রতি আসক্তি আর ভালোবাসা আছে সে কখনো 100% মন দিয়ে আল্লাহর ইবাদত করতে পারবে না এক নাম্বার বেঁচে থাকতে হবে কি থেকে দুনিয়ার প্রতি আসক্তি ভালোবাসা থেকে এটা এক নাম্বার দুই নাম্বার অর্থ সম্পদ এগুলোর প্রতি ভালোবাসা মোহ আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তাআলামুন সুম্মা কাল্লা সাউফা তাআলামুন সূরাটা তো আমার চেয়ে আপনারা ভালো জানেন শেষে কি আছে সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম যে টাকা পয়সার প্রতি ভালোবাসা শয়তান ঢুকিয়েছে আরো ঢুকিয়েছে শয়তান মাদকের প্রতি ভালোবাসা মাদকের প্রতি আসক্তি ভালো লাগে মাদক খেতে একটা ভালোবাসা কাজ করে ঢুকিয়েছে মিউজিকের প্রতি ভালোবাসা হারাম মিউজিকের প্রতি ভালোবাসা ভালো লাগে মন নাকি শান্ত হয় আর সবচেয়ে ডেঞ্জারাস যেটা ঢুকিয়েছে সেটা হচ্ছে এমন মেয়ের প্রতি আসক্তি এমন নারীর প্রতি আসক্তি যে আসক্তিটা আল্লাহ পাক হালাল করেন নাই অর্থাৎ গায়রে মাহরাম মেয়ের প্রতি আসক্তি এটা এক নাম্বার কারণ আল্লাহ পাক সূরা আলিমরানে বলেছেন জুইয়িনা লিন্নাস
হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা যে কয়টা বিষয়ের প্রতি মানুষের আসক্তি থাকে তার প্রথমটা হচ্ছে নিসা বা মহিলা পরে অন্যান্য টাকা পয়সা ধন দৌলত সোনা চাঁদি এগুলো পড়ে আর এটাকে শয়তান সবচেয়ে বড় অস্ত্র হিসেবে ইউজ করেছে মনে করে দেখেন যত বড় বড় সম্প্রদায় ছিল এদের প্রধান প্রধান ফিতনাগুলো ছিল নারী কেন্দ্রিক এমনকি নবীজি বলেছেন বনু ইসরাইলের মধ্যে প্রথম ফিতনা হয়েছে কি কেন্দ্রিক নারী কেন্দ্রিক আর আমি আমার উম্মতের মধ্যে নারীর চেয়ে বড় কোনো ভয়ঙ্কর ফিতনা ছেড়ে যাচ্ছি না শয়তান এই কয়েকটা ফিতনা টাকা পয়সা ভোগ বিলাস বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স স্ট্যাটাস ক্ষমতার ভালোবাসা আপনার মাদকের ভালোবাসা গান বাজনার প্রতি ভালোবাসা অশ্লীলতা বেহায়াপনা সেনা আর হারাম রিলেশনশিপ এগুলোর প্রতি শয়তান আসক্তি সৃষ্টি করেছে এটা হচ্ছে ভালোবাসা নয় এটা হচ্ছে পাশবিক প্রবৃত্তিগত একটা দাসত্ব আমার কথা কি বোঝা যায় ল্যাঙ্গুয়েজ একটু ডিফিকাল্ট মনে হয় এটা কিন্তু বৈধ ভালোবাসা নয় যে ভালোবাসলে আপনি নেকি পাচ্ছেন দুনিয়ার প্রতি আসক্তি থাকলে নেকি পাবেন পিতা মাতাকে ভালোবাসলে নেকি পাবেন টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ির প্রতি আসক্তি মোহ থাকলে নেকি পাবেন ফেতনায় পড়ে যাবেন কিন্তু আপনি সন্তানকে ভালোবাসলে নেকি পাবেন একটা হারাম মেয়েকে ভালোবাসলে নেকি পাবেন আপনার স্ত্রীকে ভালোবাসলে নেকি পাবেন স্ত্রীর মুখে ভাত তুলে দিলে নেকি পাবেন স্ত্রীর মুখে খাবার তুলে দিলে নেকি পাবেন তার দিকে তাকালে আপনি নেকি পাবেন তাকে আদর করলে নেকি পাবেন তার সাথে অন্তরঙ্গ সময় কাটালে আপনি নেকি পাবেন আপনি মাদক এই যে গান বাজনা পর্নোগ্রাফি মানে ক্ষমতার দাপট এই বিষয়গুলোকে ভালোবাসলে নেকি পাবেন নাকি মায়ের সেবা করলে নেকি পাবেন বৈধ ভালোবাসা অবৈধ আসক্তি এখন এই অবৈধ আসক্তিগুলোর মধ্যে একটা হচ্ছে হারাম মেয়েদের প্রতি ভালোবাসা যেটা এখন এই মুসলিম সমাজের মহামারী বলা যায় অন্য পয়েন্টসগুলো আজকে আমি বলার সময় পাচ্ছি না এগুলো নিয়ে অনেকদিন বলেওছি ইনশাল্লাহ আগামীতে বলবো দুনিয়া মাদক অন্যান্য বিষয়গুলো পরে টাচ করবো ইনশাল্লাহ আজকে যে বিষয়টা নিয়ে কথা বলার বেশি দরকার যেহেতু আগামীতে একটা সময় আসছে যখন এই বিষয়টাকে নিয়ে মানুষ বেশি পাপে লিপ্ত হবে এই জন্য বলছি এটা হচ্ছে হারাম ভালোবাসা আল্লাহপাক বৈধ করেননি এমনকি কথা বলার সময় আল্লাহপাক বলেছেন একজন গায়রে মাহরাম মেয়ে যেন পর্দার আড়াল থেকে কথা বলে কিছু চাইতে হলে যেন পর্দার আড়াল থেকে চায় এবং গলার ভয়েসটা যেন কর্কশ হয় আল্লাহ লিমিটেশনগুলো দেখেন আর বাস্তবতা দেখেন আল্লাপাকের লিমিটেশন হচ্ছে এরকম যে একজন মেয়ে যে আমার স্ত্রী নয় তার সাথে আপনি ফোনে কথা বলতে পারবেন না প্রেমালাপ করতে পারবেন না আপনি তার দিকে কামনার দৃষ্টিতে তাকাতে পারবেন না আপনি তাকে স্পর্শ করতে পারবেন না তার সাথে নির্জনে কোথাও সময় কাটাতে পারবেন না আল্লাহর বাইন্ডিংসগুলো দেখেন একজন নারীর সাথে ফোনে কথা বললেই কিন্তু সেক্সুয়াল সম্পর্ক হয় না হয় একজন গায়রে মাহরাম মেয়ের সাথে যদি আপনি বসে কফি খান তাহলে কিন্তু যৌন সম্পর্ক স্থাপিত হয়নি এখন হয় তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকরাবু জিনা এটা নাম আল্লাহ দিয়েছেন জিনা আর বলছেন করো না এমনটা নয় বরং ধার কাছেও যেও না মানে একটা সীমারেখা দেওয়া আছে একটা মাঠ এর চারপাশে একটা বাউন্ডারি দেওয়া আছে বাউন্ডারি পর্যন্ত আল্লাহ বলছেন মাঠে ঢুকো না এমনটা বলছেন না আল্লাহ বলছেন মাঠের বাউন্ডারির কাছেও যেও না কথা বুঝতে পারছেন ফল খেও না না ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা এই গাছটার কাছেও যেও না মিলাতে পারছি আমি বুঝতে পারছি আদম এবং হাওয়া আলাইহিমা সালাম এই গাছের ফল খেও না এমন কথা ছিল না কথা ছিল এই গাছের কাছেও যেও না একই কথা আল্লাহ বলছেন জেনা করো না নয় ওয়ালা তাকরাবু জেনা জেনার কাছেও যেও না এখন এটা হচ্ছে আল্লাহর নিষেধাজ্ঞার একটা বাইন্ডিংস লস একটা একটা পিলার একটা বাউন্ডারি আর আপনি বাস্তবতা দেখবেন ভিন্ন যে গায়রে মাহরাম ছেলে মেয়ে এরা অ্যাডাল্ট এদের যৌন চাহিদা আছে সেক্সুয়াল চাহিদা আছে একে অপরের সাথে কোনো মাহরামের সম্পর্ক নাই এরা পড়াশোনার নামেই হোক চাকরি বাকরির নামেই হোক ভ্যালেন্টাইন্সের নামেই হোক যে কোনো নামেই হোক এরা একে অপরের সাথে মিলেমিশে একাকার এরা কথা বলছে কথা বলার পরে আরও কাছে যাচ্ছে ভালোবাসার প্রণয় বিনিময় করছে এক পর্যায়ে কফি খাচ্ছে ডেটিংয়ে যাচ্ছে ঘুরছে ফিরছে
এই করতে 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 এক পর্যায়ে তারা হারাম জেনায় লিপ্ত হয়ে গেল, বিছানায় চলে গেল। এই সম্পর্কের পর দেখা যায় সম্পর্ক ব্রেকআপ শেষ। এবং এই ঘটনাগুলোর নাম দিচ্ছি আমরা কাছে আসার গল্প। কার কাছে? যার কাছে আল্লাহ যেতেও নিষেধ করেছেন, বলে আতাক করাবু জিনা। আর আমরা বলছি না কাছে আসারই গল্প। কাছে আসার গল্প হতে পারে মায়ের সাথে, মায়ের কাছে আসার গল্প হতে পারে, স্ত্রীর কাছে আসার গল্প হতে পারে, আমার সন্তানের কাছে আসার গল্প হতে পারে, দেশের কাছে আসার গল্প হতে পারে। কিন্তু হারাম জেনার কাছে আসার কোনো গল্প হতে পারে না। কি হতে পারে? জাহান্নামের উপন্যাস হতে পারে। কি হতে পারে? জাহান্নামের আমল নামার একটা উপন্যাস হতে পারে। উপন্যাস বোঝেন না? আল্লাহ পাক এই যে কিয়ামতের মাঠে আমল নামা ছুঁড়ে দিবেন, ছুঁড়ে দিয়ে আমল নামায় ঘুরতে থাকবে, কারো ডান হাতে কারো বাম হাতে। যার হাতে আমল নামা আসুক না কেন, যে হাতে আসুক না কেন, আল্লাহ পাক সবাইকে একটা কথা বলবেন, ইকরা কিতাবাক, তুমি তোমার কিতাব পড়ো। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তুমি তোমার হিসাব নেয়ার জন্য যথেষ্ট। আমরা সবাই একটা করে উপন্যাস লিখছি, আমরা সবাই একটা করে উপন্যাস লিখছি আমল নামার আমাদের কাজের মধ্য দিয়ে। আর এর চেয়ে ভয়ঙ্কর বিষয়টা হচ্ছে এই উপন্যাসটা আপনাকে পড়তে বলা হবে সবার সামনে। আমার কথা মনে বোঝা যায় না? আমরা একটা গল্প লিখছি আমল নামায়, উপন্যাস লিখছি, যার একটা মোমেন্ট বাদ যাচ্ছে না। এই যে এখন আমরা বসে আছি, এটা আপনার উপন্যাসে উঠে গেছে, আমল নামে উঠে গেছে। মাফ করবেন যদি কালকে আবার দেখেন যে আমল নামাকে উপন্যাস বলে যা ব্যাখ্যা করলাম উতহা, এবারে এই 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 শব্দ দিয়ে আবার তুলকালাম করে ফেলেন না। এটা বোঝানোর জন্য বলেছি, যুব সমাজ উপন্যাস বোঝে এই জন্য বলেছি। যুবকরা উপন্যাস বোঝেন না? আপনারা বিভিন্ন উপন্যাস পড়েছেন, যারা জেনারেল লাইনে পড়েছেন অনেক উপন্যাস পড়েছেন, এই জন্য বললাম বোঝানোর জন্যে। আমল নামা কখনো উপন্যাস নয়, যে আপনি আর আমি একটা উপন্যাস লিখছি, নিজের গল্প নিজেই লিখছি, নিজের কাজের মধ্য দিয়ে নিজের উপন্যাস নিজেই লিখছি। এবং এটা এটার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর কথা হচ্ছে এইটা সবার সামনে আমাকে পড়ে শোনাতে হবে। আমরা কি পারবো? এই জেনা, এই মাদক, এই পর্নোগ্রাফি, হারাম, জুয়া, ক্যাসিনো, অন্যায়, অত্যাচার, বেনামাজি, দুর্নীতি, ঘুষ, সুদ, এইগুলোর সব কথা সবার সামনে পড়ে শোনাতে আমরা কি পারবো? আদৌ আমরা কি প্রস্তুত? পড়তে কিন্তু হবেই ভাই, সবাইকে পড়তে হবে, আলেম জালেম কাফের মুশরিক মুনাফিক সবাইকে পড়তে হবে। ইকরা কিতাবাক, এক বচন এসেছে, মানে এক একজন মানুষকে আল্লাহ পাক বলছেন যে তুমি তোমার বই পড়ো, তোমার কিতাব পড়ো, শোনাও। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তুমি তোমার হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ পাক আমাদেরকে কথার গভীরতা বোঝার তৌফিক দান।